আমাদের পলিটিক্যাল এক্সপিরিয়েন্স যেমন ছিল না বাট আমাদের নেতৃত্বেই কিন্তু আসলে একটি গণ অভ্যুত্থান আসলে হয়েছে ছাত্রদের নেতৃত্বেই হয়েছে তো যেই আমরা মনে করি যেই ছাত্ররা অভ্যুত্থানে নেতৃত্ব দিতে সক্ষম সেই ছাত্ররা বা ছাত্রনাগরিকরা রাষ্ট্র গঠনেও দক্ষ নেতৃত্ব দিতে সক্ষম কেবল নির্বাচন করাটাই কিন্তু তার কাজ না যেটা আমরা তত্ত্বাবধায়ক সরকারের ক্ষেত্রে দেখি এবং নির্বাচন করার আগে কিন্তু আমার নির্বাচন কমিশন থেকে রাষ্ট্রীয় কাঠামোর সেই সংস্কারগুলো প্রয়োজন তাই নির্বাচনের আগে আমরা সেই যে পুনর্গঠন রাষ্ট্রের বা কাঠামোর সংস্কারগুলো সেটাকে বেশি মনোযোগ দিচ্ছি এবং এই সংস্কারের ভিতর দিয়ে আমরা হয়তো একটা নির্বাচনী পরিস্থিতি করতে পারবো যেখানে একটা আমরা একটা পূর্ণ যে গণতন্ত্র গণতান্ত্রিক প্রক্রিয়া সেটি Professor News and his team must keep in their mind that their main responsibility is to hold an election, and before that, uh, to restore law and order situation. Uh, the uh -huh. economy is not uh, in a good shape. So these are the two things. So they shouldn't take any policy deci decision.